হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে খুব সহজেই ঘরে বসে কিভাবে মুড়ি ভাজা যায় সে ভিডিওটাই শেয়ার করব। তো চলো কথা না বাড়াই, দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই মুড়ি ভাজা যায়। ঘরে মুড়ি তৈরির প্রধান উপাদান হলো চাউল। আতপ চাউল বা বাসমতি চাউলে এ মুড়ি হবে না, এর জন্য ওভার বয়েল চাউল লাগবে বা বেশি সিদ্ধ চাউল লাগবে। আপনারা যারা বাংলাদেশে আছেন, যারা যে কোনো চাউলের দোকানে কে মুড়ির চাউল চাইলে যে চাউলটা দিবে সেই চাউলটা দিয়েই আমার এই রেসিপির মতো করে মুড়ি ভাজতে পারবেন। তো আমি যেহেতু দেশের বাইরে আছি, তাই আমি এখানে নিয়ে নিয়েছি প্যারাবয়েলড রাইস। এখানে যারা দেশের বাইরে আছেন তারা যে কোনো মার্কেটে এই প্যারাবয়েলড রাইস পাবেন সেটা নিয়ে নেবেন। তো আমি এখন এখানে অ্যাড করে দেব লবণ। এখন এখানে লবণযুক্ত স্বাদের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আমি 1 চা চামচ লবণ নিয়ে নিয়েছি, তো আপনারা চাইলে বেশিও নিতে পারেন স্বাদ অনুযায়ী। আমি এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ জল। 2 চা চামচ জল দিয়ে আমি চালটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমি 500 গ্রাম চাউলের জন্য 1 চা চামচ লবণ এবং 2 চা চামচ জল দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ জল মিশিয়ে নেবেন। নিয়ে আমি এখন এই চালটা মাখিয়ে নেব, এভাবে হাত দিয়ে চালটা সুন্দর করে মাখিয়ে নেবেন। চালটা মাখানোর পরে আমি চুলায় চলে যাব ভাজার জন্য। তো এই চালটা না ভেজেও করা যায়, তো ভেজে নিলে মুড়িটা বেশি ভালো হয়, তাই আমি ভেজে নিব। তো এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন চাউল গুঁড়া দিয়ে দিচ্ছি। চাউলগুলো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে হালকা ব্রাউন করে। অনেকে আবার চাউল ভাজা পছন্দ করেন, তো ওইরকমভাবে মচমচা করে ভাজা যাবে না, এটা হালকা ব্রাউন করে ভাজতে হবে। তো সেভাবে ভেজে নিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে চাউল ফুটে যাবে। মিডিয়াম আঁচে চাউলটা ভাজতে হবে। চাল ভাজতে ভাজতেই অন্য একটি প্যানে আমি তেল গরম দিয়ে দিয়েছি, কারণ মুড়ি ভাজতে তেল একটু বেশি গরম লাগে, তাই আমি আগেই বসিয়ে দিয়েছি। আমার চাউলের কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসেছে, তো আমি এখন এটা নামিয়ে নিব। চাউল ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে চাউলটা নামিয়ে নেবেন প্যানের গরমে, না হলে চাউলটা পুড়ে যেতে পারে। এজন্য চাউলটা সাথে সাথে নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি যেহেতু মুড়িটা তেল দিয়ে ভাজবো, তাই আমি একটা বোলে টিস্যু বিছিয়ে নিয়েছি, যে এক্সট্রা তেল থাকবে সেটা চুষে নেবে। আর লাগবে এরকম একটি ছাঁকনি, এই ছাঁকনি যে কোনো মার্কেটেই পাবেন, তো আপনার এরকম একটি ছাঁকনি নিয়ে নেবেন। তো এখন আমার তেলটাও প্রায় গরম হয়ে এসেছে, ছাঁকনিটা এভাবে ডুবিয়ে দিবেন তেলের মধ্যে। ছাঁকনিটা এভাবে ডুবানোর পরে অল্প অল্প করে চাউল দিতে হবে। আমি এই যে দেখুন 1 চামচ পুরো চাউল নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব। চাউলটা এভাবে দিয়ে একটু ছাকাতে হবে। তারপরে এভাবে আস্তে আস্তে ছাকিয়ে পুরো তেলটা ছড়াই নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি। বাকি সব মুড়িগুলোই একইভাবে ভেজে নিতে হবে। এরই মাঝে খুব সহজেই আমার সব মুড়িগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এই মুড়িগুলো বাজারে কেনা মুড়ির চেয়ে খেতে অনেক স্বাদ, দেখুন অনেক মচমচা।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মুড়িগুলো তেল দিয়ে ভাজলাম, তেলের গন্ধ থাকে কি না? না, এই মুড়িতে কোনো তেলের গন্ধ নেই, কারণ এই যে মুড়ি ভাজার পরে মুড়িতে আর কোনো তেল থাকে না। এই মুড়িটা এয়ারটাইট বক্সে করে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তো আমার মতো যারা দেশের বাইরে আছেন, মুড়ি খেতে ইচ্ছা করলে এভাবে ভেজে খেয়ে দেখতে পারেন। আর যারা দেশে আছেন, তারা খুব সহজেই এই রেসিপিটা করতে পারবেন। তো ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।